আর এখন এই নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধি নীরজ ঠাকুরের সঙ্গে। নীরজ ফোন লাইনে রয়েছে না এই মুহূর্তে আমাদের সঙ্গে। নীরজ জি, 9 ঘন্টে পুছতাছ কি গই দিল্লি কে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল কো, আম আদমি পার্টি কি জো ক্লিন সাফ সুথরা ইমেজ হ্যায় উস ইমেজ কো ড্যামেজ করনে কে লিয়ে কহিন ইয়ে কোই চাল হ্যায় ক্যা, ক্যা কহেঙ্গে? দেখিয়ে দেখিয়ে জি, জো আম আদমি পার্টি হ্যায় উসকা তো ইয়েহি কহনা হ্যায় কি আম আদমি পার্টি কি লোকপ্রিয়তা जलकर जो है बीजेपी और केंद्र सरकार ये सब कर रही है, क्योंकि जिस तरीके से आम आदमी पार्टी लगातार देश में बढ़ रही है और महज 9 से 10 साल के भीतर जो है राष्ट्रीय पार्टी का दर्जा मिल गया है, वो सहन नहीं हो रहा है। कल जब मुख्यमंत्री केजरीवाल जब पूछताछ के लिए जा रहे थे, उससे पहले भी उन्होंने मीडिया से बात की कि उन्हें बुलाया, वो जाएंगे क्योंकि वो डरते नहीं है, उन्होंने कुछ गलत नहीं किया है। और वापस आकर भी घर पर उन्होंने बात की, जिसमें उन्होंने कहा कि क्या क्या हुआ, उनसे क्या जो पूछा गया उन्होंने बताया, कुछ नहीं छुपाया क्योंकि छुपाने के लिए कुछ है नहीं, और उन तमाम सवालों के जवाब दिए। तो जो पोस्चर आम आदमी पार्टी का है वो बिल्कुल क्लियर है कि इसमें डिफेंसिव होने के बजाय अटैकिंग हो, वो लगातार आम आदमी पार्टी हमला कर रही है बीजेपी पर, ताकि किसी तरह का कोई मौका पार्टी को डिफेंड करने का ना दिया जाए। जी शुक्रिया नीरज, कथा बोलछिलाम प्रतिनिधि नीरज ठाकुरेर संगे। 9 घंटा जिज्ञासाबाद अबकारी दुर्नीति मामलाय सीबीआई तलब करे दिल्लीर मुख्यमंत्री अरविंद केजरीवाल के, एवं सेई अनुयायी तिनि हाजिराओ दियेछिलेन गतकाल, एवं 9 घंटा ताके म्याराथन जिज्ञासाबाद चले, एवं जिज्ञासाबाद शेषे बेरिये एसे किन्तु अरविंद केजरीवाल जानियेछेन जे तिनि सीबीआई एर प्रतिटि प्रश्नेर जवाब दियेछेन, जे एवं तिनि नाम ना करे बीजेपी के कटाक्ष करेछेन, तिनि বলেছেন যে এরা যা খুশি তাই করতে পারে, যে কারুকে জেলে পুরে দিতে পারে, এমনটাও কিন্তু বলতে শোনা গেছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। তবে তিনি তার দিক থেকে স্বচ্ছতার কোনো দোষ নেই এমনটা কিন্তু তিনি তার জানিয়ে দিয়েছেন, এবং তিনি যতবার সিবিআই তাকে তলব করবে তিনি হাজিরা দিতে রাজি এমনটাই কিন্তু তার তরফ থেকে জানিয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতিকাণ্ডে সিবিআই এর স্ক্যানারে এই মুহূর্তে অরবিন্দ কেজরিওয়াল, বিশেষ এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আপের মুখপাত্র অর্ণব মৈত্র। অর্ণববাবু, আপনাকে স্বাগত জানাই কলকাতা টিভিতে। আম আদমি পার্টির যে স্বচ্ছ ক্লিন একটা ভাবমূর্তি রয়েছে, সেই ভাবমূর্তির ক্ষতি করার জন্য, সেই ভাবমূর্তিকে ড্যামেজ করার জন্য কি এটা কোনো একটা চাল, আপনারা কি বলবেন? দেখুন, ভাবমূর্তিটা নষ্ট করবাই তো ওদের একমাত্র উদ্দেশ্য। আপনি যদি ভালো করে দেখেন, কালকে যে জেরা হয়েছে, 9.5 ঘন্টা ধরে অরবিন্দ কেজরিওয়ালকে জেরা করেছেন, তারপরে অরবিন্দ কেজরিওয়াল এসে প্রেস কনফারেন্স কাল রাত্রে করেছিলেন, একটা জিনিস তো পরিষ্কার যে এইটা কিন্তু যতটা না সিবিআই করছে তার থেকেও বেশি বিজেপি পার্টি অফিস থেকে চাপ দিয়ে সিবিআই কে করানো হচ্ছে। মোদী সরকার বুঝতে পেরেছে যে অরবিন্দ কেজরিওয়ালের প্রভাব যেভাবে বাড়ছে, তার পপুলারিটি যেভাবে বাড়ছে দিন দিন দেশব্যাপী, তাতে কিন্তু তারা যথেষ্ট চিন্তিত এবং ভয়ভীত। আমরা এটাকে বলতে শুরু করেছি যে মোদী সাহেবের কেজরিওয়াল ফোবিয়া হয়েছে, তো কেজরিওয়াল ফোবিয়ার দ্বারা কেজরিওয়ালকে ভয় পেয়ে ভীত সন্ত্রস্ত হয়ে উনি একটার পর একটা এমন কাজকর্ম করছেন যাতে কিন্তু মানে ওনার সরকারেরই মুখ পুড়ছে। আপনি আমাকে একটা জিনিস বলুন, যেখানে তদন্তে আজ অবধি কোনো টাকা পয়সার লেনদেন, মানি ট্রায়াল পানিনি, সত্যেন্দ্র জৈনকে 1 বছরের কাছাকাছি জেলে ভরে রেখে দিয়েছে, মানি সিসো দিয়ে রেখে দিয়েছে, কিন্তু এই যে অ্যালেজেড স্ক্যাম, যে 1000 কোটি টাকা, 100 কোটি টাকা, এই টাকাটা কোথায়? আমরা তো একটাই প্রশ্ন করছি, এই টাকাটা কোথায়? যদি টাকাটা উদ্ধার হতো আমরা মানতাম যে হ্যাঁ দুর্নীতি হয়েছে, কোনো দুর্নীতি হয়ই তো নি এখানে, তো টাকাও তো নেই, উদ্ধার কি করে হবে? কিন্তু শুধুমাত্র চক্রান্ত করে আমাদের মানে স্বচ্ছ ভাবমূর্তিটাকে জনগণের সামনে নষ্ট করবার জন্য এটা করা হচ্ছে। কিন্তু জনগণ প্রচন্ড চালাক, এখন তারা বুঝতে পারছে যে এটা কোন উদ্দেশ্যে করছে মোদী সরকার। অনুববাবু, পাশাপাশি মোদীর ডিগ্রি মামলাতেও কেজরিওয়ালকে তলব করা হয়েছে আহমেদাবাদ ম্যাজিস্ট্রেট কোর্টে, এটা তো আরো হাস্যকর একটা ব্যাপার। ধরুন আপনি যদি পড়াশোনা করেছেন, আপনার একটা ডিগ্রি সার্টিফিকেট থাকবে, যত অব্দি আপনি পড়েছেন তার একটা সার্টিফিকেট থাকবে। এইবারে কন্ট্রোভার্সিটা কেন হচ্ছে? কন্ট্রোভার্সিটা এই কারণে হচ্ছে যে আপনি যখন নির্বাচনে লড়েছিলেন, এমপি ইলেকশন লড়েছেন, তখন আপনাকে নির্বাচন কমিশনকে হলফনামা দিয়ে সবকিছু জানাতে হয়, যেখানে মানে একটা ক্যান্ডিডেটকে বলতে হয় যে আমি যা যা জানালাম এগুলো সব সত্যি, যদি বাতিল মানে যদি মিথ্যে হয় আমার ক্যান্ডিডেটের অব্দি বাতিল হতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এর আগে অমিত শাহ সাহেব যে ডিগ্রি সার্টিফিকেট প্রকাশ করেছিলেন তার সেখানে অনেকগুলো প্রশ্ন উঠছে, তো স্বাভাবিকভাবেই দেশ আজ জানতে চাইছে যে যে প্রধানমন্ত্রীকে তারা আজকে দেশ চালাবার ভার দিয়েছে
সে কি সত্যি এত জনগণের সাথে 130 কোটি জনগণের সাথে প্রতারণা করেছিল, মিথ্যে হরপ্রেমা দিয়েছিল? তাহলে এ সহজ উপায় কি মুখ বন্ধ করাবার? যে আপনি একবার ডিগ্রি সার্টিফিকেটটা দেখিয়ে দেবেন, প্রমাণ করে দেবেন যে এই হচ্ছে আমার অরিজিনাল ডিগ্রি, এই দেখে নাও। সেইটা না করে যখন আপনি দেখছেন যে একটার পর একটা মামলা করে যাচ্ছে, তখন তো বুঝতে হবে যে কিছু না কিছু সমস্যা আছে। এবং সমস্যা এটাই যে উনি গোটা দেশকে ঠকিয়েছেন, ওনার কোনো ডিগ্রি নেই। যেখানে উনি প্রকাশ্যে বলছেন যে আমার কোনো স্কুলের পড়াশোনা, স্কুলের পর পড়াশোনা হয়নি, সেখানে ওনার এম এ বি এ ডিগ্রি চলে এলো। এর থেকে হাস্যকর আর কি হতে পারে? কি চলছে দেশে? প্রতারণা, জনগণের সাথে প্রতারণা করছেন উনি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আপের মুখপাত্র অর্ণব মৈত্র।